পানি কোন হাতে পান করতে হয় ডান হাতে আচ্ছা বসে পান করতে হয় তিন নিঃশ্বাসে পান করতে হয় দেখে পান করতে হয় বিস্মিল্লা বলে পান করতে হয় ডান হাতে পান করতে হয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয় আচ্ছা বলুন আপনি যদি এই ছটা পদ্ধতিতে এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতিটা কার বলছে আল্লাহ কার মোহাম্মদ আলাইহি ভাই এক গ্লাস পানি যদি পদ্ধতিতে যদি আপনি পান করেন বলুন তো এটা ইবাদত হবে কি হবে না হবে আপনি বলছেন 30 বছর ঘুমা ঘুমিয়েছেন না 30 বছর ঘুম আপনার এবাদাত হয়ে যাবে এক যখন এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন মোবাইল দেখা বাদ কার্টুন দেখা বাদ সিরিয়াল বাদ হাদিস যে তুমি এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাও যখন ঘুমাবেন ডান করতে ঘুমাবেন আল্লাহ এই দুটা বলবেন নাম্বার তিন যদি মনে করেন যে রাতের বেলা আমার সম্পদ কেউ চুরি করে নিতে পারে বাইরে আমার সাইকেল আছে কেউ এটা চুরি করে নিতে পারে বা আমার ঘরে মুরগি টুরগি আছে চোর এসে চুরি করতে পারে এক কথায় আপনি আপনার মাল চুরি হয়ে যাবার বা ক্ষতি হয়ে যাবার যদি ভয় করেন তাহলে রসুল্লাহ হাদিস তুমি আয়াতুল কুরসি অর্থাৎ অওয়াবুলা ইলাহ ইয়উল কাইউলা তাও খুদ হুসে না তুমওয়ালা নাওম এই দুয়াটা তুমি পড়ে নাও তাহলে তোমার মাল আর কোনো চোর বা কোনো দুষ্কৃতী ক্ষতি করতে পারবে না তুমি যদি মনে করো যে রাতে আমার খুব ভয় লাগে মাঝে সাঝে চমকে উঠি এক কাজ করো বাম দিকে ফিরে যখন থাকবে করট পরিবর্তন করবে ঘুমের ঘরে আর বাম দিকে তিনবার থু 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 খারাপ স্বপ্ন দেখলে এটা করবে চলুন নাম্বার চার সবার সমাতে মোয়াবিজা তাইন কুলু আল্লাহ আহাদ কুলাউজুব নাস কুল ইয়াইহাল কাফিরুন কুল ইয়াইহাল কাফিরুন কুলাউজুব রাব্বিল ফালাক এই চারটে কুল পড়ে আপনার হাতে ফুঁক দেন দিয়ে সারা শরীরে বোলান বুলি আপনি ঘুমিয়ে যান ঘুম থেকে যখন উঠবেন সর্বপ্রথম এই দোয়াটা বলবেন আলহামদুলিল্লাহ কিল্লাতি আহিয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুসুর এই দোয়াটা বলার পরে কোনো পাত্রে হাত দিতে যাবেন না কোনো খাবার খেতে যাবেন না হাদিস হচ্ছে এই হাত দুটোকে সর্বপ্রথম উঠে কবজি পর্যন্ত ধুয়ে নাও ভালো করে বুঝবেন তাহলে এই যে পদ্ধতিটা ঘুমে যাওয়া আর ঘুম থেকে ওটা পর্যন্ত বলে দিলাম কোন মানুষ যদি এই পদ্ধতি অবলম্বন করে ৩০টা বছর যদি ঘুমাতে পারে আমি মমতাজুল ইসলাম বলছি তোমার তিরিশ বছর ঘুমানোটা এ বাদা বুঝতে ভুল করেছ তুমি এটা ভেবেছ যে মসজিদে যাবা মাদ্রাসায় যাবা দান করা কলেমা পড়া হজ করা এইগুলোই মনে হয় না ঈদের দিনে প্যান কিনেছেন পরবেন দর্জির কাছে কাপড় কাটতে দিয়েছেন আপনি বলুন যে দর্জি ভাই আমার কাপড়টা একটু গাঁঠের চার আঙুল উপরে কাটুন দর্জি যখন আপনাকে জিজ্ঞাসা করবে কেন এটা তো সে কালের লোকে করে তখন আপনি বলুন গাঁঠের উপরে কাপড় পরতে বলেছেন মোহাম্মদ রসুল্লা এই কারণে আমি গাঁঠের উপরে পড়ি আপনার উদ্দেশ্য যদি হয় মোহাম্মদ গাঁঠের উপরে পড়েছিলেন বলে আমিও পড়বো অবশ্যই ওটা আপনার বললাম হ্যাঁ এবাদত বুঝে গেলেন তাহলে শুধু এবাদাত যদি করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায় তাহলে আমরা বাকি গাছগুলো করবো কি আর এবাদাত নিয়ে বা আল্লাহর কোনো লাভ হয় আচ্ছা কোনো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর কোনো উপকার হয় কোনো মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না তা শুধু এবাদাত করে কি করবে ব্যাপার ওটা নয় এবাদাত করার জন্যে পাঠানো হয়েছে আর দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি আল্লাহ বলছেন লিয়াবুলুয়াকুম আয়ুক আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে আলাদ্দিনী কল্লি এই পৃথিবীতে আমার দিন প্রতিষ্ঠা করতে হবে তোমাদের এই কারণে তোমাদেরকে পাঠিয়েছি আচ্ছা বর্তমান দু হাজার তেইশ ইসলাম প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে বা বাংলার মাটিতে এটা সহজ না কঠিন 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 দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত রাস্তায় দিকে তাই না সুন্নত আপনি যদি এখন ডান দিকে মোটর সাইকেলটা চালান বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়ার না আছে না অ্যাক্সিডেন্ট হবেই কোনটা হবেই তাই না আর অ্যাক্সিডেন্ট যদি আপনি হয়েই যান কোনো ক্ষতিপূরণ পাবেন পাবেন না তাহলে এই হাদিসটা ডান দিকে চলার হাদিস ভারতবর্ষের মাটিতে এই হাদিসের উপর আমল করা সম্ভব না অসম্ভব সুদ এটা হারাম না হালাল হারাম মারাত্মক হারাম কিন্তু সরকার এমন একটা পদ্ধতি করেছে যে সুদ আপনি না খেলেও সুদের এক দু টাকা আপনার পকেটে ঢুকিয়ে দেবে ব্যাংকিং সিস্টেম আছে না নেই তাহলে এইটা থেকে বাঁচা সহজ না কঠিন কঠিন তাই তো এবার আপনাকে আর একটা কথা বলছি আচ্ছা বলুন তো কেউ যদি দাঁড়িয়ে রাখে কেউ যদি দাঁড়িয়ে রাখে তাহলে এই ভারতবর্ষের মাটিতে সে থাকতে পাবে কি পাবে না পাবে কেউ যদি দাড়ি রাখে তার কোনো সমস্যা আছে না নেই নাই তাহলে আমি বলতে চাইছি ডান দিকে রাস্তা দিয়ে চলার হাদিসটা যদি মানতে কষ্ট হয় আমি এক হিন্দুস্তানে বসবাস করি বা ভারতবর্ষে বসবাস করি তাই না তাহলে দাড়ি রাখলে তো সমস্যা নেই অন্তত এইটা তো প্রতিষ্ঠা করা যাবে যাবে কি যাবে না এইটা প্রতিষ্ঠা করি আমরা সবাই মিলে এটাও যাবে না দাড়ি সাহ দাঁড়িয়ে রাখলে কুটকুট কুটকুট করে চুল খায় খুব রাখতে অসুবিধা হয় তারপর আমার বউ আবার একটু আপত্তি করে বলে না তোমার কি দিব্যা ভারতী বউ যে তার কথা শুনে তোমার দাড়ি কেটে দিতে হবে বাংলাদেশে এই আপনার মোহাম্মদ ইউসুফ না কি বলছে পাকিস্তানের না কোথাকার একটা প্লেয়ার আছে বড় বড় দাড়ি কোথাকার প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার সাউথ আফ্রিকার বড় বড় দাড়ি আছে না প্লেনে করে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে সাউথ আফ্রিকার একজন প্লেয়ার প্লেনে করে তার বউ পাশে বসে আছে এত বড় বড় দাড়ি খেলছে মানুষ লোক তাকে চেনে সাউথ আফ্রিকার একজন এত দামি লোক তার দাড়ি রাখতে লজ্জা করে না তার বইয়ের লজ্জা করে না আর তোমাকে হরিশ্চন্দ্রপুর থানার কেউ চিনে না শুধু তাল আর কটা লোক তোমায় চেনে তাতেই তোমার এত লজ্জা এই আপনাকে একটা কথা বলছি শুনে রেখে দেন এক এই পৃথিবীতে যত এবাদাত আছে যত সুন্নত আছে মানুষ মরে যাবার পরে তার দেখে তার সাথে তার সঙ্গে কোনো সুন্নত ফুটে ওঠে না একটি মাত্র সুন্নত তার কবর পর্যন্ত যায় তার নাম দাড়ি তাই না নাকি কেউ মারা গেলে দাড়ি চেঁচে দেয় না অন্তত ফেরেস তারা প্রথম দাড়িটা দেখে বুঝতে পারবে না আমাদের দলেরই লোক আর যদি চাঁচা মাল দেখে ওই যে মুগুর রেডি কর কারণ ও তো হিসাবের যা হবে হবে বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় না বোঝা যায় তার মানে তোমার বাহ্যিকটাও ভালো নেই তাহলে দাড়ির শূন্য এটা কি বর্তমান বাজারে রাখা কঠিন না সহজ সহজ হ্যাঁ ডান হাতে পানি পান বসে পানি পান এটা সহজ না কঠিন সহজ তাই না কিন্তু আমরা এগুলো ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে করি না চলুন আরো একটা দায়িত্ব আল্লাহতাল আমাদের দিয়েছেন এবং পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ বলছেন আল্লাহ দিয়ে হলা কল মাওতা কলা হায়া তা লিয়া বোলোভা কম আমালা আল্লাহ আলা বলেছেন পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে আর আমি আল্লাহ সৃষ্টি করেছি এই কারণে পরীক্ষা করব হায়া তার তোমাদের ভিতরে উত্তম আমল কে করে তার মানে পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে তার আর একটা কারণ উত্তম আমল করার জন্যে তার মানে বোঝা যায় আমলে ভেজাল আছে ভেজাল আছে না কোন কোম্পানি যখন তার মালে লেখে বুঝে নিতে হবে অন্য মালে ভেজাল ধরা পড়েছে তাই না আল্লাহ বলছে আমলে আমল করো ভালো আমল করো তার মানে আমলের ভিতরে ভেজাল আছে না নাই আছে